প্রথমে দেবপ্রিয়া আর মঞ্জির কিছু বলতে না চাইলেও আস্তে আস্তে তারা মুখ খোলে। ওদের সঙ্গে কলেজের পর তেমন যোগাযোগ ছিল না দীপার, কিন্তু বিয়েতে নিমন্ত্রণ করেছিল। তখন ওরা বুঝেছিল বিয়েতে দীপার আপত্তি ছিল, যদিও আপত্তির কারণটা দীপা ওদের খুলে বলেনি। লাগবে কি করে, আমি তো খুশি নই। সে আবার খুশি নস কেন? আমার এখানে বিয়ে করতে ইচ্ছে করছে না, সিম্পল। ওদের কথায় এটাও বুঝলাম, দীপা মেয়েটা যেমন সুন্দরী ছিল তেমনি ওর সৌন্দর্যের অহংকারটাও ছিল দারুণ। আর কলেজের বহু ছেলেই তাকে প্রেম নিবেদন করে রিজেক্টেড হয়েছিল। দীপার কলেজ লাইফের কথা শুনে মনে হলো ও বেশ অহংকারী আর না কিছু মেয়ে ছিল, বলো না? সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য তো তার খুন হয়ে যাওয়াটা কাম্য নয়। না না, ছিছি একেবারেই না। ওর রিজেক্ট লিস্টটা সত্যিই খুব লম্বা। রিজেক্ট হওয়া ছেলেদের মধ্যে কেউ কি তাহলে? আচ্ছা দিদিভাই, তুমি যে ভাইকে বলেছিলে কবির ব্যাপারে খোঁজ নিতে, সেটা কি? হ্যাঁ, সে তো জোগাড় করতে বলেছিলাম, অরূপ সেটা জোগাড় করেও ফেলবে। সব দিক থেকে ইনফরমেশন জোগাড় করতে হবে, বুঝলি? আমি শুধু একটা কথা ভাবছি নন্দা, দীপা যাদের রিজেক্ট করেছিল তাদের মধ্যে কোনো ছেলেকে আমরা চিনি কিনা। কালু, সামনে একটু গাড়িটা সাইড করো তো। কেন? কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে বাড়ি যাই চল। সামনে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে না, ওখানেই যাবো। তুমি দাঁড়াও, আমরা আসছি। দেবু, তোর ওই ঘটনাটা মনে আছে? কোন ঘটনা বলতো? আরে সেই যে কলেজে পড়তে দীপা একটা ছেলেকে নিয়ে কি একটা করেছিল না, সেই ছেলেটার গলায় জুতোর মালা দিয়ে। ও হ্যাঁ, ও ছেলেটা কে ছিল বলতো? সেটা তো জানি না। ছবি টবিও তো নেই। ছাড় তো, ওইসব ঝামেলায় না জড়ানোই ভালো, চল বাড়ি চল। নন্দা, তাড়াতাড়ি বাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, মা আবার রেগে যাবে। মার মুড এমনিতেও ভালো নেই। হ্যাঁ বাবা, যা বলো। আস্তে আস্তে আস্তে, মা অনেক জামা কিনবে। হ্যাঁ শুভ্র, এখানে শুভ্র, আপনি এখানে? মা, কিন্তু আপনার সাথে? আমি ওই শ্মশান থেকে ডিরেক্টলি ওদের ওখানেই গেছিলাম তিথিকে নিয়ে আসতে। তিথিকে ঠিক করেছি আমার কাছেই রাখবো। আসলে কি জানেন, আমি ওদের ভরসায় তিথিকে ছাড়তে পারছি না। মার সাথে যা হলো সেরকম দরকার হলে আমি কোর্ট কেস করবো, আমি ওর কাস্টাডি নেবো, কিন্তু আমি ওকে যেতে দেবো না। আপনি কি ওই দোকানটায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওই একটু কেনাকাটা ছিল। আসলে ওকে তো এক জামায় বের করে নিয়ে এসেছি, কিছুই নেই তাই। কিন্তু আপনার কি কেনার আছে? আপনি গিয়ে কিনে নিন না, আমরা তো কখনো ওকে দেখছি, গাড়িতে নিয়ে বসি। আচ্ছা বেশ, আপনারা দেখুন, আমি চলে আসবো এক্ষুনি। বাবা তুমি থাকো খানিক, তোর আন্টিকে ছোটো। হ্যাঁ আমি চলে আসবো। ও খিদে পেয়েছে, কিচ্ছু খাবে না। আচ্ছা নন্দা, দরজাটা খুলে দে, তুমি গাড়িতে বসো আমাদের সাথে। এসো, উঠে বসো। দেখি এই তো আসতে। আচ্ছা দিদি, তোমার বাপের কাছ থেকে তোমার মামা যে তোমাকে নিয়ে এলো, তুমি মামার কাছে থাকবে? হ্যাঁ থাকবো। বাপের কাছে যেতে ইচ্ছে করবে না তোমার? না। কেন তিথির, বাপের কাছে থাকবে না কেন তুমি? না, বাপি মিথ্যে কথা বলে। কি মিথ্যে কথা বলেছে তোমায়? বলেছে যে মা ফিরে আসবে, কিন্তু মা তো আর ফিরে আসবে না। আমি জানি, যারা মরে যায় তারা আর ফিরে আসে না, ওই দূরে চলে যায়। তোমার বাবা এর জন্য মন কেমন করবে না? আচ্ছা তুমি তো রাত্রে মায়ের কাছে শুতে তাই না? হ্যাঁ। লক্ষ্মী পুজোর রাত্রে সেদিনও কি তুমি মায়ের কাছেই শুয়েছিলে, সবাই যখন হসপিটালে গিয়েছিল? মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। জানো সেই রাত্রিরে
ও না মাকে খুব বকেছিল। কে বকেছিল তোমার মাকে? কে হলো? বলো বলো আমাকে, কে বকেছিল তোমার মাকে? মিচকা। তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তুমি আমাকে মনে করে বলতে পারবে সে রাত্রে কি হয়েছিল? মেজকা তোমার মাকে কেন বকেছিল বলতে পারবে? আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাত্রে ঘুম ভেঙে গেল, মা খুব কাঁদছিল। আমি করিনি, বিশ্বাস করি, এই ভুলটা আমি করিনি। তুমি করেছো, তুমি তোমার জন্য এত কিছু হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। কি না বললে হবে? তুমি দায়ী, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি করেছো এসবের মূল হচ্ছে তুমি, শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য। আচ্ছা দিদি, এই কথাগুলো তুমি আর কাউকে বলেছ? ঠিক আছে, আমার একটা কথা শুনবে? কি? তুমি এসব কথা আর কাউকে বলবে না, ঠিক আছে? প্রমিস করো। মামুকেও বলবে না, ঠিক আছে? যে যাই বলুক, কে মাধুরীকে কি বলেছিল সেটা কিন্তু আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল নন্দা। তার মানে এটা ঠিক, কেউ মাধুরীকে ডিরেক্টলি বলেছিল যে ও দীপার মৃত্যুর জন্য দায়ী। কে আর কি বলেছিল সেটা তো বোঝা গেল, কিন্তু কেন বলেছিল? কবিকে না প্রথম থেকে আমার একদম ভালো লাগছিল না, কি বাজেভাবে কথা বললো আমাদের বাড়িতে এসে। হ্যাঁ সে তো বটে। অরূপকে একবার জিজ্ঞেস করি, জানিস ও কবি সম্পর্কে কোনো ইনফরমেশন জোগাড় করতে পারলো কিনা? বলেছিলাম। কে আবার ফোন করছে? অচেনা নাম্বার। হ্যাঁ হ্যালো। হ্যালো, মিসেস পরমামিত্র বলছেন? হ্যাঁ বলছি। আমি মঞ্জিত, দীপার বন্ধু বলছি। হ্যাঁ মঞ্জিত বলো। আপনার সাথে একটু দেখা করতে পারি? আসলে আমি বাড়িতে এসে একটা জিনিস খুঁজে পেলাম,
সেটা আপনাকে দেখানোর ছিল জিনিস। ঠিক আছে মঞ্জির, যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানেই তুমি চলে এসো, আমরা আসছি। থ্যাংক ইউ, আমি আসছি। ঠিক আছে। কি বললো? আমাদের আরেকবার ওই কফি শপে যেতে হবে। আবার কেন? মঞ্জির কিছু একটা খুঁজে পেয়েছে, আমাকে দেখাতে চায়। ওর গলা শুনে মনে হলো নন্দা ও বেশ উত্তেজিত। কালু, চট করে কফি শপে আরেকবার চলো তো, যেখানে গিয়েছিলাম। মঞ্জির, কি দেখাবে তুমি আমাকে? এটা দেখুন, আরেকটা ঘটনার কথা বলছি। এটা কবেকার ছবি মঞ্জির? দেখে তো মনে হচ্ছে কারো জন্মদিন, কেক টেক রয়েছে। হ্যাঁ, বার্থডে তো ছিল, আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমাদের বন্ধু প্রিয়ার বার্থডে ছিল। এই ছবিটা তুমি কিসের জন্য আমাদের দেখাচ্ছ? এই যে এই ভদ্রলোক, এনাকে ভালো করে দেখুন, এনার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল। এনাকে চেনো? না, প্রিয়াদের কোনো রিলেটিভ হবে, বা ওর দাদার বন্ধু টন্ধু, উনি ওই দিন পার্টিতে ইনভাইটেড ছিলেন। বেশ, ঘটনাটা কি ঘটেছিল? একেবারে বিশ্রী ঘটনা। ওই দিনই ওই ভদ্রলোকের সাথে আমাদের আলাপ হয়, এরকম অকস্মানে যেমন কথাবার্তা হয়, হাই হ্যালো টাইপের, নামটাম কিছুই জানি না। দীপার সাথে ওই দিনই আলাপ হয় ওনার, কিন্তু দীপা বেশি আমল না দিলেও উনি দীপাকে দেখে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে দীপার উপরে। কি করে বুঝলে? বারবার ওর সাথে কথা বলতে চাইছিল, ওর আশেপাশে ঘুর ঘুর করছিল, ওর সাথে আলাপ করার জন্য ছুতো খুঁজছিল। একবার তো দীপা আমার কাছেই চলে আসলো। ডিসকাস্টিং! আবার কি হলো? যা হয়, আমি আর টলারেট করতে পারছি না। ওই নীল টি-শার্টটাকে না একটা শিক্ষা দেবই আমি। ও, ওই লোকটা কি করলো আবার? নাটক করিস না তো, দেখতে পাচ্ছিস না? তখন থেকে তাকিয়ে যাচ্ছে, ঘুর ঘুর করে যাচ্ছে, ইনশর্ট লাইন মারার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না, এত ভদ্রভাবে অ্যাভয়েড করছে সেটাও বুঝতে পারে না। এই শোন, এটা প্রিয়ার বার্থডে পার্টি, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ। আরে হ্যাঁ, এরকম সুন্দরী দেখতে মেয়েদের সাথে একটু অন্ধ হয়েই থাকে, তুই তো এটাই অভ্যস্ত। আমাকে আনডাউটেডলি সুন্দর দেখতে, কিন্তু যারা আমাকে লাইন মারার চেষ্টা করছে তাদের একটা বেসিক সেলফ অ্যাসেসমেন্ট তো হওয়া উচিত। এই লোকটার মুখে জিওগ্রাফিটা দেখেছিস? আমি জানি না এটা কোথার থেকে জোটে। তুই ছাড় না, তুই আপাত কর। আমি তো অ্যাভয়েড করছি, কিন্তু চীনে জোকের মতন লেগে রয়েছে, এত বেহায়া লজ্জা সামনে বালাই নেই। আমার ইচ্ছে করছে না কোনিসের মোটরের মাথায় ঢেলে দিই। এই না না, এখানে এসব করলে একটা বাজে ব্যাপার হবে। আমার হাতটা না খুব নিষ্পিস করছে, অনেকদিন কাউকে মুরগি বানাইনি, কি বলিস? তারপর দীপা এই লোকটির সাথে কিছু করেছিল? না, ওই দিন তো কিছু করেনি, হয়তো প্রিয়ার বার্থডে ছিল বলেই ছেড়ে দিয়েছিল, কিন্তু তার দিন দশের মধ্যেই হলো। কি হলো? ওই লোকটা মনে হয় দীপার আশা ছাড়তে পারেনি, একদিন হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে চলে এসেছিল। গিয়ে? শুরুতে কি হয়েছিল জানি না, তবে মনে হয় লোকটা দীপাকে প্রপোজ করেছিল। আমরা ক্যান্টিনে বসেছিলাম, দীপা এলো, সাথে ওই লোকটাও এলো, ক্যান্টিনে আরো অনেক ছেলে মেয়েরা বসেছিল। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশিও মেগা।
শোনো শোনো সবাই শোনো কি ব্যাপার রে দীপা আমার সঙ্গে যাকে দেখছো তাকে কি চেনো আমি একটু রিকোয়েস্ট করছি সবাই এই মহান ব্যক্তিকে একটু মনোযোগ দিয়ে দেখো এই এটাই তো ওই লোকটা যে পিয়ার বার্থডে পার্টিতে এসেছিল এখানে কি করছে সে ইনি হলেন দ্য গ্রেট মিস্টার রোমিও উরফে কলির কেষ্ট উরফে ফরহাদ উরফে মজনু আর তোমরা যে যে রোমান্টিক গল্প উপন্যাস বা ফিল্মস দেখেছো তার একটা মিলিত নমুনা তাই এই নমুনার ইন্ট্রো আমাদের কেন দিচ্ছিস কারণ আছে অ্যাকচুয়ালি কি হয়েছে ইনি আজ সকালেই আমাকে প্রপোজ করেছেন এনার খুব ইচ্ছে হয়েছে আমার প্রেমিক হওয়ার ওয়াও গ্রেট নমুনা দেখছি ক্লাউড লাইনে চলাফেরা করে সেদিনই দীপা বলেছিল জানিস তো যে লোকটাকে নিয়ে খিল্লি করবে আর আজ কলেজে তা কি করা যাবে বল একদিন দেখেই ধপাস করে প্রেমে পড়ে গেল তাই চোট টোট লেগেছে কিনা সেটা তো আমারই দেখা কর্তব্য কি বলিস তো এই আইটেমটাকে কোথার থেকে পেলি দীপা যাই বল দীপা কিন্তু বাড়াবাড়ি করছে এটা এইভাবে ছেলেটাকে ইনসাল্ট করা ঠিক হচ্ছে না ঠিক বলেছিস দীপাকে বুঝিয়ে কোনো লাভ নেই আর এই ছেলেগুলো যে কেন এরকম করে কে জানে মিস্টার রোমিও আমাকে এতটাই ভালোবেসে ফেলেছেন যে ডিরেক্ট কলেজে চলে এসেছেন আমাকে প্রপোজ করতে তাও আমার ডিরেক্ট বিয়ে সোজা সুজি বিয়ে করবেন প্রেম না বন্ধুত্ব না ঘোরাঘুরিও না এমন কি আলাপ পরিচয় করারও টাইম না সোজা বিয়ে দীপা এটাকে আমাদের হাতে ছেড়ে দে একটু মজা রাজা করি তা কাকা বাবু সরি 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 রমিদা দীপা এতদিন আমাদের কাউকে পাত্তাই দিল না আর আপনি দুম করে এসে প্রপোজ করে দিলেন বুকের পাটা আছে বস আপনার এই দীপা শোন কি হচ্ছে কি এটা আরে মালটাকে একটু শিক্ষা দিচ্ছি আচ্ছা গাইজ বলো তো আমাদের দুজনকে একসঙ্গে কেমন লাগবে পাশে গিয়ে দাঁড়াবো এবার দেখো কেমন লাগছে আরে এটা দেখছি পুরো বাদর গলায় মুক্তোর মালা কি জড়িয়ে ইয়ার আই তোরা এরকম ভাবে বলিস না দেখতে পাচ্ছিস না বেচারার মতো হার্ট হচ্ছে মুখটা দেখ পুরো লাল হয়ে গেছে তবে ওনার উচ্চাসার কিন্তু প্রশংসা করতেই হয় আই মিস্ট হোয়াটএভার নিজেকে কখন আয়নায় দেখেছো তোমার এইটা যে কিরকম দেখতে সেটা জানো আচ্ছা ডু সামথিং আজকে বাড়িতে গিয়ে নিজেকে একবার আয়নায় দেখবে ঠিক জুতোর সুকতলার সাথে নিজের মুখের অনেক সিমিলারিটি পাবে তারপর দীপা ওই লোকটাকে জুতোর মালা পরিয়ে ওকে বিদায় করতে চাইছিল আমি সেটা গিয়ে থামাই লোকটা কোনো ক্রমে পালিয়ে বাঁচে একটু খারাপও লাগছিল লোকটার জন্য কিন্তু দীপা যে এরকম একটা কাণ্ড করবে ওকে তারপরে আর কখন দেখেছিলে না আসলে এরকম দীপাকে হামেশাই অনেকে প্রপোজ করত কদিন বাদে আরো কয়েকজন ওকে প্রপোজ করে দিয়েছিল সেই নিয়ে দীপা মজা করতে ব্যস্ত ছিল আর আমাদের মাথা থেকেও এই ঘটনাটা একদম সরে গেছিল তাহলে এই ঘটনাটা আবার তোমার মনে পড়লো কি করে ওই যে আপনি বললেন না যদি আরো কিছু মনে পড়ে তো বাতিল হওয়া লোক বলতে তো এই ঘটনাটার কথাই মাথায় আসলো তাই আচ্ছা মঞ্জি তুমি দীপার বিয়েতে গিয়েছিলে হ্যাঁ গেছিলাম তো দেবু আমি আরো কেউ কেউ তখন এই লোকটাকে দেখোনি তুমি না ওকে কেন দীপা ইনভাইট করবে আসলে দীপা নিজের ব্যাপারে খুব প্রাইড ছিল সুন্দরী ছিল তো বটে কিন্তু অত অহংকার মনে হয় কাউকে সুন্দর রাখে না কে জানে পরে হয়তো বদলে গেছিল তাই ববিকে বিয়ে করেছিল এই ছবিটা আমি একটু আমার কাছে রাখছি হ্যাঁ আচ্ছা এটা থেকে আপনাদের কোনো হেল্প হবে দেখি একটা কথা বলবো কি বলো পুলিশ কি আমাকে ডেকে পাঠাবে যদি পাঠায় তাহলে তাহলে কি হবে না মানে এসব ব্যাপারে
বারবার পুলিশ ডাকলে বাবা মা পছন্দ করবে না। সেটা তো তোমার বাবা মাকে বোঝানোর দায়িত্ব তোমার মঞ্জির। আর তুমি যদি বোঝাতে না পারো তাহলে আমরা গিয়ে তোমার বাবা মাকে বোঝাবো। দেখো তুমি তো চাইছো যাতে আমরা দীপার খুনিকে খুঁজে বার করতে পারি, সেই জন্য আমাদের সাহায্য করতে চাইছো। তা আমরা সবাই যদি এরকম স্বার্থপরের মতন গা পাচিয়ে বসে থাকি তাহলে কি করে হবে বলো তো? আমাদের চারিপাশে ক্রাইম তালে আরো দিন দিন বেড়ে যাবে, আর তখন সেটা আমার তোমার সকলের বিপদের কারণ হতে পারে। আচ্ছা আমি তাহলে আসছি।